নমস্কার মাই ডিয়ার চিলড্রেন, সবাই খুব ভালো আছো নিশ্চয়ই। আমাদের তো সেকেন্ড টার্ম পরীক্ষা হয়ে গেল, তোমরা সবাই বাড়িতে বসে পরীক্ষা দিয়েছো। এরপরে যেটা হবে সেটা নতুন ক্লাসে ওঠার পরীক্ষা, অর্থাৎ অ্যানুয়াল এক্সামিনেশন, তাই না? ফাইনাল পরীক্ষা। তো তার জন্য আমাদের এখন থেকে আবার তৈরি হতে হবে, যেগুলো সিলেবাসে রয়েছে সেই অঙ্কগুলো আমরা করবো। কেজি ওয়ানের অঙ্ক তোমাদের আমি এখন দিচ্ছি, সেই অঙ্ক যেগুলো রয়েছে আমরা এর আগে হ্যাঁ সংখ্যা লিখতে শিখেছি, হ্যাঁ 1, 2, 3, 4 এবং 100 পর্যন্ত। তারপরে বিফোর নাম্বার, অর্থাৎ আগের সংখ্যা, আফটার নাম্বার পরের সংখ্যা, বিটুইন নাম্বার মাঝের সংখ্যা, ঠিক আছে? তারপরে অ্যাডও করেছি, অ্যাড মানে হচ্ছে যোগ। আজকে তোমাদের আমি যেটা করাবো সেটা হচ্ছে সাবট্রাক্ট বা সাবট্রাকশন, অর্থাৎ বিয়োগ, বাদ দেওয়া, ঠিক আছে? বাদ দিতে হবে উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটাকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? যেমন বাবা 5টা চকলেট হ্যাঁ তোমাকে দিল, তুমি কি করলে ভাইকে তার থেকে 2টো চকলেট দিয়ে দিলে, তাহলে 5টা বাবা তোমাকে দিয়েছে, ভাইকে কি করলে 2টো দিয়ে দিল, তাহলে তোমার কাছে কটা থাকলো সেটা বের করতে হবে। তাই 5টার থেকে 2টা চলে গেল, তোমার আর থাকে রইলো না, তুমি দিয়ে দিয়েছো, অর্থাৎ বাদ করে দিতে হবে। তাহলে 5টার থেকে 2টো চলে গেলে কটা থাকবে, সেটা আমরা যে নিয়মে শিখবো তাকে বলছে সাবট্রাকশন বা সাবট্রাক্ট বা বাংলায় বলছে বিয়োগ, ঠিক আছে? তো দেখো আমি বোর্ডে 4টি অঙ্ক টুকেছি, সুন্দর করে দেখো, উপরে 3 নিচে লিখেছি 2, আর এই যে চিহ্নটা এটা বলা হয় মাইনাস চিহ্ন, অর্থাৎ বাদ দেওয়ার চিহ্নটা বাদ দিতে হবে। এটা দেখলে বুঝতে হবে যে উপরের থেকে এটাকে বাদ করতে হবে, প্লাসের চিহ্ন ছিল এটা, এটা অ্যাড যোগ করতে হয়েছিল, আবার শুধু একটা একটা যে ভাগ দিয়েছি এইভাবে সেটা হয়েছে বিয়োগের চিহ্ন, অর্থাৎ বাদ দেওয়ার চিহ্ন, সেটা কি করতে উপরের থেকে নিচেরটাকে আমরা বাদ দেবো। এখন কি হবে, 3টের থেকে 2টো বাদ দিতে হবে, হ্যাঁ 3টে চকলেট, হ্যাঁ 3টে চকলেটের থেকে 2টো চকলেট তুমি ধরো খেয়ে নিয়েছো, হ্যাঁ এখন তোমার কাছে কটা চকলেট থাকবে, তাহলে 3টে চকলেট দেখো 1, 2, 3, এই 3টে চকলেট, এই যে 3, 3, এই 3টে দেখলাম ধরো 3টে চকলেট, এখন 2টো চকলেট তুমি খেয়ে নিয়েছো, তাহলে কি করবো 2টোকে আমরা কি কেটে দেবো, তাহলে 1, 2 এই 2টোকে কেটে দিলাম বাদ দিয়ে, তাহলে কটা থেকে গেল এখানে, কটা থেকে গেল 1, একটা, তাহলে এখানে আনসারটা কি হবে 3 থেকে 2, অর্থাৎ 3টে চকলেট থেকে 2টো চকলেট চলে গেলে একটা চকলেট থেকে যাবে তোমার কাছে, বাকি 2টো তুমি কি খেয়ে নিয়েছো, তোমার কাছে ওটা থাকবে না, খাওয়ার জিনিসটা থাকে, হ্যাঁ তাহলে ফেলে গেল অন্য অঙ্কটা, তাই না? খুব সোজা লাগলো কিনা, হ্যাঁ খুব সুন্দর হয়ে যায়, 3টে ধাপ দেবো তার থেকে 2টো ধাপ মুছে দেবো, তাহলে ঠিক একই হবে। এখানে ধরো 2টো বিস্কিট তোমার কাছে ছিল, তুমি একটা বিস্কিট বলতে দিলে, 2টো বিস্কিট তোমার কাছে ছিল বা 2টো কেক ছিল ধরে নাও, 2টো কেকের থেকে একটা কেক বাবা বললো কি বোনকে একটা দাও তুমি একটা, তাহলে 2টো কেক ছিল, 2টো কেক তোমার বাবা দিল, তাতে একটা কেক বোনকে দিয়ে, তাহলে এই যে 2টো কেক 1, 2 এই হলো 2টো কেক। এবার বোনকে একটা দিয়ে দিলে, আমি বলছি দিয়ে দিলে যেটা এটা কেটে দিতে হবে, বাদ করে দিতে হবে, বাদ করে দিলাম বা এরকম করে মুছে দিল, হ্যাঁ আমি মুছে দিই চলে গেল, তাহলে কটা থাকলো, হ্যাঁ একটা, এরকম দেখা যাচ্ছে আমার কাছে আর কটা কেক থাকছে, একটা কেক থাকছে, এটা অ্যান্সার হয়ে গেল, হ্যাঁ এটা আমরা পেরে গেলাম। দেখো তো এখানে আছে 4টে ধরো ক্যাডবেরি, হ্যাঁ তো 4টে ক্যাডবেরি তোমাকে কাকু কিনে দিয়েছে, তো 4টে ক্যাডবেরি, এবার 2টো ক্যাডবেরি তুমি কি করলে খেয়ে নিয়েছো, হ্যাঁ 2টো ক্যাডবেরি কি বললে খেয়ে নিয়েছো, তাহলে 2টো ক্যাডবেরি খেয়ে নিলে তাহলে কটা থাকবে, তাহলে 4টে 1, 2, 3, 4 এই 4টে ক্যাডবেরি চকলেট তোমাকে কাকু কিনে দিল দোকান থেকে, তুমি কি করলে 2টো খেয়ে নিলে, 2টোকে বাদ করে দাও, এই বাদ করে এবার কেটে দাও বা এরপর তুমি রবার দিয়ে দাগ দিয়ে মুছে দিয়ে দেবো, তাহলে কটা থাকবে 2টো 1, 2, তাহলে কটা থাকবে তোমার কাছে, কটা ক্যাডবেরি চকলেট থাকবে 2টো 2, এটা অ্যান্সার হয়ে গেল, হ্যাঁ ঠিক এইভাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা করবো। এবার দেখো কি আছে, এবার পাঁচটা ধরে নাও মার্বেল, মার্বেল থাকে না গোল গোল গুলি, ঠিক আছে এই মার্বেল যাবো খেলতে খেলতে তোমার কি করলো 2টো মার্বেল হারিয়ে গেল,
খুঁজে পাচ্ছ না জঙ্গলে কোথায় পেয়েছে, ছুটতে ছুটতে কোথায় জঙ্গলে চলে গেছে আর খুঁজে পাচ্ছ না, কোথায় খেলছিলে আর খুঁজে পাচ্ছ না, কটা আর তিনটে তিনটে খুঁজে পাচ্ছ, পাঁচটার মধ্যে তিনটে হ্যাঁ খেলতে সব হারিয়ে গেছে, তাহলে কটা তোমার কাছে রয়ে গেল, কটা মার বলছো, দেখো কটা ছিল প্রথমে এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা মার বলছো, হারাতে 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 খেলতে খেলতে ওখানে সাইডে জঙ্গলে যেতে যেতে তোমার কাছে কটা থাকবে, কটা হারিয়ে গেল না তিনটে, তাহলে ওয়ান টু থ্রি, এই যে ওয়ান টু থ্রি এই তিনটে মার্বেল হারিয়ে গেল, হ্যাঁ এখন তোমার কাছে কটা থাকবে বলো, হ্যাঁ কটা থাকবে দেখো তো কটা থাকে, দুটো, এই ধরে আনসার হবে দুটো, ঠিক আছে তাহলে এইভাবে হতে পারে, আবার বলতে পারো দেখো একটা কাছে এখানে তিনটে পাখি বসেছিল, তুমি একটা ঢিল মারলে ভয় পেয়ে দুটো পাখি চলে গেল, হ্যাঁ তিনটে পাখি বসেছিল একটা গাছের ডালে, হ্যাঁ তুমি একটা ঢিল মারলে ভয় পেয়ে হ্যাঁ তারা কি দুটো পাখি উড়ে অন্যত্র চলে গেল, তাহলে এবার ডালে কটা পাখি বসে থাকবে কেমন হতে পারে, ঠিক আছে তাহলে তিনটে থেকে দুটো চলে গেল কটা থাকবে, এখন প্রথমে কি করবো ওয়ান টু থ্রি লিখবো, তারপরে দুটো চলে গেল তো দুটোকে বাদ করে দাও, ওয়ান টু দুটোকে বাদ করে দিলাম কটা থেকে গেল একটা, ঠিক আছে নমস্কার।